তারপর রিসেন্টলি আমরা দেখছি যে ওয়াহিদ মেনশনে আগুন লেগে রাস্তার লোক সহ বিল্ডিংয়ের ক্ষতি হলো তাছাড়া পুরন ঢাকায় কিন্তু নিমতলিতে দু হাজার ঘটনা ঘটেছে তাছাড়া অজস্র এফারটা টাওয়ার আগুন লেগেছে অর্থাৎ নতুন পুরান ঢাকায় সব জায়গায় কিন্তু সমস্যা আমাদের এখন ঝুঁকিটা আসলে আমরা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে আসে আমি যদি ওভাবে বলতে চাই একদিন তো আমরা ভূমিকম্পের কথা বলছিলাম ছয় ফেব্রুয়ারি পরে যেহেতু আমাদের তুরস্কে আটকে হল ভূমিকম্পে ঝুঁকি বলছিলাম কিন্তু তারপর আমাদের দেখা গেলো আমাদের ভূমিকম্প ছাড়াই কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছে আমাদের ঢাকা শহরে এত ঘটনা ঘটছে এবং এইটা আমি মনে করি যে আমরা যে পুঞ্জীভূত হতে অর্থাৎ আমরা গত মানে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতা আগেও হতো যে গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমরা কিন্তু আমাদের কোনো বিল্ডিংয়ের নজরদারিটাই আমরা ঠিক মতো করিনি সেটা রাজুক হোক সিটি কর্পোরেশন হোক যেই মানে যেই গভর্নমেন্ট এজেন্সির আন্ডারই হোক না কেন আমরা কি দেখছি যখনই একটা ঘটনা ঘটে অর্থাৎ আমি যদি ওয়াইড মেনশনের ঘটনাই বলি যেটা খুব বেশি আগে হয়নি ওয়াহিদ মেনশনের ঘটনাটা ঘটার পরে দেখা গেল কি পুরান ঢাকায় নাইনটি পার্সেন্ট বিল্ডিংয়ের নিচেই আছে কি গোডাউন কোনো না কোনোভাবে একটা গোডাউন আছে এবং যখনই কোনো গোডাউনের সংস্পর্শে কোনো রেস্টুরেন্টের রান্না হয় অথবা কোনো বিয়ের বাসা রান্না হয় তখন হিটে কিন্তু ওই গোডাউনের হোয়াইট মেনশনে যেটা হয়েছে দুইতলা থেকে উপরে তিনতলা চারতলা পর্যন্ত ছিল গোডাউন কেমিক্যালের বিভিন্ন রকম তিন একতলায় যেহেতু গ্রাউন্ড ফ্লোরে যেহেতু রেস্টুরেন্ট ছিল ওই হিটে কিন্তু ওই কেমিক্যাল যে কম্পাউন্ডগুলো ওইটা বাস্ট হয়েছে নিমতলিতে একই ঘটনা নিমতলি বিল্ডিংটাতেও গোডাউন ছিল পাশে একটা রান্না হচ্ছিল বিয়ের রান্না ওই হিটে এখন যেটা হচ্ছে যে আমাদের টার্গেট কী ছিল যে এই গোডাউনগুলোকে সরিয়ে দিয়ে তাদেরও কিন্তু একটা রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে তারপরে আমাদের কি করতে হবে ওই এলাকাটাকে আমাদের মুক্ত করতে হবে কিন্তু আমরা কিন্তু গত তিন চার বছর ওটা করতে সক্ষম হইনি ঠিক একই ঘটনা কিন্তু আমাদের আরও অন্যান্য ঘটনা জায়গায় হচ্ছে আমাদের যেটা আমরা শ্রীদ্বীপ বাজারে দেখলাম এখানে কিন্তু আমরা দেখছি যে তালা মানে এই হয়তো সবাই জানে না কিন্তু একটা জিনিস কিন্তু জানার কথা ওখানকার আমার ধারণা তিতাসেরও জানার কথা এবং লোকাল যে বিল্ডিং ওনার তারও জানার কথা ফায়ার সার্ভিস হয়তো জানার কথা যে ওখানে কিন্তু আসলে বেসিক্যালি একটা রেস্টুরেন্ট ছিল আন্ডারগ্রাউন্ডে পরে ওটাকে কনভার্ট করতে কি বেসমেন্ট একটা এনক্লোজড এসি দিয়ে ঘেরা একটা শোরুম তো আরেকটা জিনিস যেটা তিতাসকে হয়তো একটু দোষ না দিয়ে উপায় নেয় হয়তো পরে আলী আলিভাই বলবেন যে আমরা যদি জানি সারা ওয়ার্ল্ডে কোনো গ্যাস সাপ্লাইয়ের সাথে কিন্তু একটা গন্ধ থাকে অর্ডার থাকে সেটা শুনলে কিন্তু আমরা বুঝবো যে এটা গ্যাস আছে কিন্তু আমি যদিও শুনেছি যে তিতাস আজকাল বোধ সেই কেমিক্যাল ব্যবহার করছে না উনি আর বিস্তৃত বলবেন তো এইটা একটা ব্যাপার এখানে পুঞ্জীবিত যে গ্যাস জমেছে সেটার কারণেই হয়তো কোনো একটা সিগারেট লাইটে জ্বালালি তো বাস্ট করবে ঠিক একই ঘটনা কিন্তু আমরা উত্তরতে দেখেছি উত্তরতে একটা ফ্ল্যাট বাড়িতেও কিন্তু এই জিনিসটা তারপর আমাদের কিছুটা হচ্ছে অ্যাওয়ারনেস কিছুটা আমাদের যে বললাম যে সং যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে আপনি যদি উন্নত দেশগুলোতে যান ইভেন আমাদের ইন্ডিয়াতে যান দেখবেন যে প্রতি বছর মিনিমাম পাঁচ বছর পর অকুপেন্সি সার্টিফিকেট রিনিউ করতে হয় এবং প্রতি বছরই বিভিন্ন এজেন্সিগুলো অর্থাৎ ফায়ার বলেন তিতাস বলেন অর্থাৎ আমাদের যেগুলো বলি আমরা সার্ভিসেস পাইপলাইন বলেন গ্যাস সাপ্লাইন বলেন প্লাম্বিং সিস্টেম বলেন এগুলোকে রেগুলার চেক করে সিটি কর্পোরেশন হোক রাজুক হোক মানে যে এজেন্সিগুলোর দায়িত্ব আছে তো আমাদের দেশে তো এই চেকিংগুলো আমরা কোনোদিনই করিনি এবং আমরা রানা প্লাজা ঘটার পরে আমরা কিন্তু বারবার দু হাজার পনেরোতে একটা কমিটি করে দেওয়া হয় রাজুকের জামিল স্যারকে চেয়ারম্যান করে এবং আমি ওই মেম্বার সিকেট আমরা ক্যাটেগরিক্যালি তখন একটা দুই হাজার ষোলোতে একটা রিপোর্ট দিয়েছিলাম যে ইচ অ্যান্ড এভরি বিল্ডিং ঢাকা শহরে আমাদের ফায়ার ইলেকট্রিক্যাল সেফটি এবং স্ট্রাকচার সেফটিটা চেক করতে হবে আমরা যদি সেই কাজটা শুরু করতাম দুই হাজার পনেরো বা ষোলোতে আমরা কিন্তু অনেক এগিয়ে যেতাম কিন্তু আমরা কিন্তু করিনি তার মানে আমরা ঝুঁকির মধ্যে কিন্তু রয়ে গেছি তো এখন হাই টাইম এতগুলো ঘটনা ঘটার পর কিন্তু এগুলো কিন্তু মনে করি টিপ অফ দি আইসবার্গ যে কিছু ঘটনা ঘটেছে আরও অনেক কিন্তু ঘটনা ঘটতেই পারে যে কোনো সময় এবং আমরা যদি এখন কাজটা না শুরু করি তাহলে কিন্তু আমরা ঝুঁকির মধ্যেই রয়ে যাব